জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সাথে আছি আমি রাব্বিল হাসান রূপম। এই লেসনে আমরা শিখব ইনক্যাপসুলেশন। তো আমি যদি বলি আপনারা ইনক্যাপসুলেশন অলরেডি শিখে ফেলেছেন তাহলে সেটা ভুল বলা হবে না, কেননা ইনক্যাপসুলেশনের জন্য যে বেসিক আইডিয়াগুলো নেওয়া দরকার সেগুলো আমরা বিগত ভিডিও টিউটোরিয়ালে নিয়ে নিয়েছি। বিগত একটি ভিডিও টিউটোরিয়ালে আমরা ইনক্যাপসুলেশনের যে মেইন থট সেটা হচ্ছে গেটিং মেথড আর সেটিং মেথড সেটাও শিখে নিয়েছি। তো আসুন ইনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করা যাক। ইনক্যাপসুলেশন শব্দটা এসেছে ক্যাপসুলেশন থেকে, আর ক্যাপসুলেশন শব্দটা এসেছে ক্যাপসুল থেকে। আপনারা নিশ্চয়ই ক্যাপসুল দেখেছেন। ক্যাপসুলের ভেতরে যদি আপনারা চিন্তা করেন তাহলে বিভিন্ন উপাদানগুলো একটা ইউনিটের ভেতরে কিন্তু র্যাপিং অবস্থায় আছে, বাইন্ডিং অবস্থায় আছে, অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে কিন্তু একটা একক ইউনিট। ঠিক তেমনই আপনি যদি প্রোগ্রামের ভিতরে একটি ক্লাসের ভিতরে আপনি যদি আপনার প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় সব ভেরিয়েবল বা মেথড একটা ইউনিট আকারে রেখে দেন তখন সেই ইউনিটটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপসুল। আর এই যে ইউনিট আকারে রাখার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটাকে বলবো হচ্ছে আমরা ইনক্যাপসুলেশন। আর শুধুমাত্র যে ক্লাসের ভিতরে সবগুলোকে একত্রে বাইন্ডিং করে রাখবো বা একটা ক্লাসের ভিতরেই সব মেথড রেখে দিব, সব ভেরিয়েবল রেখে দিব, রেখে দিলেই যে শুধু ইনক্যাপসুলেশন হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। রেখে তো দিব, ইনক্যাপসুলেশনের প্রথম শর্ত হচ্ছে একটা ক্লাসের ভিতরে যত ভেরিয়েবল বা যত মেথড আছে সবগুলোকে একত্রে রেখে দিতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় আরেকটা শর্ত আছে, সে শর্তটা হচ্ছে আপনি ক্লাসের ভিতরে যে মেথডগুলো রাখবেন বা যে ভেরিয়েবলগুলো রাখবেন সেগুলোকে অবশ্যই অবশ্যই সেগুলোকে প্রাইভেট করে রাখতে হবে। যখন আপনারা একটা ক্লাসের ভিতরে সমস্ত ভেরিয়েবল বা সমস্ত মেথড সব কিছুকে একটা ইউনিট আকারে রাখবেন এবং ক্লাস এবং ক্লাসের ভিতরে মেথড এবং ভেরিয়েবলগুলোকে প্রাইভেট আকারে রাখবেন তখন যে ইউনিটটা তৈরি হবে সেই ইউনিটটাকে বলবো হচ্ছে আমরা ক্যাপসুল, আর এই টোটাল প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা ইনক্যাপসুলেশন। তো ইনক্যাপসুলেশন যদি আমরা করি তাহলে আমরা মেথডগুলো বা ভেরিয়েবলগুলো হয়ে যাবে কি প্রাইভেট, আর সেই প্রাইভেট মেথড আর সেই প্রাইভেট ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাক্সেস করব কি দিয়ে। গত পর্বে আমরা গেটার আর হচ্ছে সেটারের কৌশল শিখেছিলাম, সেই গেটার সেটার কৌশল দিয়ে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। আর এই যে আমরা ইনক্যাপসুলেশন করি বা একটা ক্লাসের ভিতরে সমস্ত মেথড সমস্ত ভেরিয়েবল রেখে সেগুলোকে প্রাইভেট করে রাখি, এতে করে আমাদের সুবিধাটা কী? এতে করে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি যে প্রোগ্রামটা তৈরি করলেন সেই প্রোগ্রামের ডেটাগুলোর উপরে এক ওভারঅল একটা কন্ট্রোল তৈরি করা যায়। এই ওভারঅল কন্ট্রোল তৈরি করার জন্যই মূলত ইনক্যাপসুলেশন করা হয়। তবে সফটওয়্যার তৈরি করতে গেলে যে আপনাকে ইনক্যাপসুলেশন করতেই হবে এটা কোনো বাইন্ডিংস কোনো নিয়ম না, তবে বড় বড় প্রোগ্রামগুলো যখন করা হয় তখন ইনক্যাপসুলেশন করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে একটা ক্লাসের ভিতরে আপনি সমস্ত ভেরিয়েবলগুলো পেয়ে যাচ্ছেন, একটা ক্লাসের ভিতরে আপনি সমস্ত মেথডগুলো পেয়ে যাচ্ছেন, মানে আপনি প্রোগ্রামটা একবার খুললেই প্রোগ্রামের একটা পিসটা খুললেই আপনি পুরো সফটওয়্যারটা সম্পর্কে জানতে পারতেছেন। বা ইনক্যাপসুলেশন করলে আপনার মেইন মেথডগুলা যখন এক জায়গায় থাকবে তখন মেথডগুলোতে কোনো প্রকার ইরর টিরর হলে আপনি খুব সহজেই সেই ইররগুলো ফাইন্ডিং করতে পারতেছেন এবং বাগ ফিক্সিং করতে পারতেছেন। এটাই হচ্ছে ইনক্যাপসুলেশনের মেইন সুবিধা। ওভারঅল যেটা বলা যায় সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন করলে আপনার প্রোগ্রামের উপরে আপনার কন্ট্রোলটা অনেক বেড়ে যাবে। এবং এখানে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আপনি গেটার আর সেটার মেথড ব্যবহার করে আপনি ক্লাসকে রিড অনলি বা রাইট অনলি এরকম করে রাখতে পারেন। তো এই হচ্ছে ইনক্যাপসুলেশনের ওভারঅল ধারণা। এটা আপনি আসলে একটা বিষয়কে যত বেশি পেঁচাবেন ততই আপনার কাছে কঠিন মনে হবে। তো ইনক্যাপসুলেশন নাম শুনেই ভয় পাবেন না, বেশ সহজ করে জিনিসটাকে ভাবুন। আমি আবার এর যে সারমর্মটা সে সারমর্মটা বলছি, এর টোটাল সামারিটা হচ্ছে ইনক্যাপসুলেশন হচ্ছে প্রোগ্রামিংয়ের এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একই ক্লাসের ভিতরে একটা ইউনিট আকারে সমস্ত মেথড এবং ভেরিয়েবলগুলোকে রেখে দেওয়া হয়, এবং ভেরিয়েবল এবং মেথডগুলোকে যখন রাখা হয় সেগুলোকে অবশ্যই অবশ্যই প্রাইভেট আকারে রাখা হয়। এখন এই প্রাইভেট আকারে রাখা সমস্ত মেথড এবং সমস্ত ভেরিয়েবল নিয়ে যে ইউনিটটা তৈরি হয় এই ইউনিটটাকে বলে হচ্ছে প্রোগ্রামের একটা ক্যাপসুল, আর এই ইউনিট তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। আর ইনক্যাপসুলেশন করার ফলে যখন মেথড এবং ভেরিয়েবলগুলো প্রাইভেট হয়ে যায় তখন সেগুলোকে অ্যাক্সেস করার জন্য
বা সেগুলোকে ব্যবহার করার জন্য গেট সেট মেথড ব্যবহার করা হয় বা সেটার গেটার কৌশল ব্যবহার করা হয়। আর ইনক্যাপসুলেশন করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে ডাটার উপরে কন্ট্রোল বেড়ে যায় এবং আপনার পরবর্তীতে প্রোগ্রামের বাগ ফিক্সিং করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর সবগুলো মেথড আর হচ্ছে ভেরিয়েবল একটা সিগন্যাল একটা একক ইউনিটের মধ্যে পাওয়া যায়, এতে করে যে কোনো কিছু খুঁজে বের করতে অনেক সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।